আজকে কড়াতে তেল ঢালছে আর আজকের মেনুটা হচ্ছে ডিমের ভুজিয়া। তো আমি খেতে চাইছি বলেও বানিয়ে দিচ্ছি আজকে। তো ভাবলাম ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো পেঁয়াজ, টমেটো আর লঙ্কা রেখেছি এখানে, আর ডিম। এই যে তো আমি ওকে বললাম যে তুমি ডিমের ভুজিয়াটা বানাও, ভালো পারে বানাতে, কিন্তু বানাচ্ছে না। কি করবো আমি বানাতে। যাই হোক, আমার আবদারটা রেখেছে। তো এই যে এখন কড়াতে তেল ঢেলে দিয়েছে অলরেডি, ঠিক আছে। আর জানি না কেমন বানাবে, আমাকে খেতে চেয়েছি বানাবে। চরচর করছে তেল, তেলের ছাঁচে হাঁচিও মেরে দিচ্ছে। তো দেখো ওর সিস্টেমটা কিরকম। ডিমটা ফাটাবো, কোনদিন বানিয়ে তো ভালো হবে। তো জানি না ভালো কি মন্দ, খেয়ে তারপরে বিচার করবো। ডিমটা কড়াতে পড়লেই লোভ লাগে। ভুজিয়া করা স্টার্ট হয়ে গেছে। খাবে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। যার যার ভুজিয়া খাওয়ার ইচ্ছা আছে তারা কমেন্টে জানাবে, নেক্সট টাইম তাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এখন তোমার প্রিয়াঙ্কা দিয়ে এখন অনলাইন পাঠিয়ে দেবো, অনলাইন ফ্রি ডেলিভারি। মানে বলে না যে সেই সরো মার পাশে দাঁড়িয়ে ড্যান্স করছে। এসো না, তোমার নাম কি? আর একটা নাম কি? আর একটা নাম কি? দাদা দাদা একটা নাম হলো, সবাই শুনছে। আর একটা নাম কি বলো? একটা নাম টুয়া, একটা শ্রেয়াংসি, আর একটা মিষ্টি। তো এই যে আলুগুলো এবার দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই যে কাটা আলুগুলো সব লাল লাল করে ভাজো, সবুজ সবুজ করে ভাজো, মোটামুটি আমার টেস্ট হওয়া নিয়ে কথা। টেস্ট না হলে একদিন আমি তোমায় করে খাওয়াবো। আমি তোমাকে করে খাওয়াচ্ছি, তুমি তো করতে পারছো আজকে। ঠিক আছে, তুমি বানাও না। নুন দিয়ে দিলাম, অল্প করে দিলাম, যদি লাগে পরে ডিমের ভুজিয়ার সাথে কি খাবে সেটা বলেছে কি? ডিমের ভুজিয়ার সাথে রুটি। কোন দিকে জামাটা করছো?
এমনিতে ক্যামেরা ঠিকঠাক ধরতে পারে না, মানে ক্যামেরা যেমন ধরে ক্যামেরা ধরে ধরে থাকে, কোন দিনের কাজ শেষ দেখা যাচ্ছে সেটা বুঝতে পারে না। যখন আমি এডিট করি তখন দেখতে পাই যে হাফ মুখ দেখা যাচ্ছে বা হাফে দেখা যাচ্ছে। আমি কি ক্যামেরাম্যান নাকি প্রফেশনাল ক্যামেরাম্যান যে আমি পারফেক্ট ক্যামেরা করবো? প্রফেশনাল না হোক যেটা করছো সেটা ভালো করে মোটামুটি করে খাও, আমি অতটা জানতে চাই না, ফ্রেন্ডদেরকে দেখো আর কী কী দেবোর মধ্যে বলে না। তো এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা, আলুটা একটু ভাজা হয়ে গেছে, তো এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়েছে দুটো, একটু বেশি ঝাল দিতে গিয়ে ভালো, তো বেশি ঝালটা পছন্দ করে না, একটু কম ঝালই ভালো লাগে। দিতে দিয়ে কম তেলেই হবে, আমরা একটু বেশি মানে বেশি তেল দিয়ে পছন্দ করি না, কিন্তু কম তেলেই হবে তাহলে ভালো লাগে, বেশি তেল আমাদের কেউ খেতে পছন্দ করে না, আর বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য দেবো, বেশি দেবো না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো এবারে দিয়ে দেবো হচ্ছে কমপ্লিট করে ফেললো, আর তোমরা এবারে চলে আসো খেতে খাবে। তো এই দেখো ডিমের ভুজিয়া কমপ্লিট। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড নেক্সট, ইটস অল আ ব্লার টু মি।